আওয়াজিল্লা হিমিনা সাইদানুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম খোদাপ্রাপ্তি জ্ঞানের আলোকে সাহসপি হজরত ফরিদপুরি কদ্দাসররাউল আজি সাহেবের পবিত্র নসিয়ত শরীফ থেকে রেয়াজত রেয়াজতের গুরুত্ব এবং মানব ছিনার প্রশস্ততা নিয়ে আলোচনা এতদাতীত মানুষ আল্লাহর ভেদ বা রহস্য খোদাতালার এ বাণীর তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা রেয়াজত অর্থ ব্রত বা কুচ্চ সাধনা খোদাতালাকে চিনিবার বা জানিবার ক্ষেত্রে বা খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান অর্জনের পথে যে কঠিন সাধনা করিতে হয় পিরানে পীরগণ তাহাকে রেয়াজত বলিয়া অভিহিত করিয়াছেন প্রাপ্তির পথে কেন রেয়াজতের প্রয়োজন সে সম্পর্কে আলোচনার পূর্বে আত্মতত্ত্ব সম্পর্কে কিছু আলোচনা করিতেছি মানুষের এই রাজ্যে দুইটি অবস্থা বর্তমান একটি সূক্ষ্ম অবস্থা অপরটি স্থূল অবস্থা সূক্ষ্ম অবস্থার সম্পর্ক আলমে আমর বা হুকুমের জগতের সাথে স্থূল অবস্থার সম্পর্ক আলমে খালকের সাথে এখানে উল্লেখ্য যে সৃষ্টি জগৎ বা দায় এমকান দুটি ভাগে বিভক্ত যথা আলমে আমর এবং আলমে খালক অর্থাৎ স্থূল জগৎ আলমে আমরকে নুরময় জগৎ বা হুকুমের জগৎ বলা হয় আলমে খালকে স্থূল জগৎ বা অন্ধকারময় জগৎ বলা হয় মানবদেহে আলমে আমর ও আলমে খালক উভয়ই জগতের নিদর্শন বর্তমান আলমে আমর হইতে মানবদেহে আছে পাঁচটি সূক্ষ্ম লতিফা যথা কাল্প রুহু শের খফি ও আকফা এবং আলমে খালক হইতে মানবদেহে আছে আরও পাঁচটি লতিফা যথা আগুন পানি মাটি বাতাস ও নাফস আলমে আমরের পাঁচটি লতিফাকে আমর বলার হেতু কী রোজ আজলে আদি সৃষ্টির দিনে খোদাতালাস সিপাতে স্থিত সৃষ্টির নিরাকার হকিকতের প্রতি কোন আদেশ প্রয়োগ করিয়াছেন সেই কোন শব্দের আমর বা হও এই আদেশ দ্বারা আল্লাহ তালা কাল্প শের খফি ও আকফা লতিফাসহ রুহ সৃষ্টি করিয়াছেন সেই আমর হইতে সৃষ্টি হওয়ার কারণে উক্ত পঞ্চ লতিফাকে আলমে আমরের লতিফা বলা হয় আল্লাহ পাক কোন আদেশের প্রভাবে রুহ সৃষ্টি করিলেন রুহুকে দিলেন কাল্প শের খফি ও আকফা লতিফা কাল্প শের খফি ও আকফা সম্বলিত রুহুকে মানবদেহে সংস্থাপন করিলেন সেই ইতিহাসও বড় রহস্যময় রুহু আলোকময় জগতের উপাদান আল্লাহপাকের সিপাতে এরাদত হইতে রুহের উৎপত্তি রুহু আল্লাহতালার স্বভাবে স্বভাবিত রুহু যাবতীয় সদ্গুণের আকর আদম দেহ তৈরির পরে আল্লাহ পাক সেই দেহে প্রবেশের জন্য রুহুকে নির্দেশ দিলেন আল্লাহর আদেশে রুহু আদম আলা মাটির দেহে প্রবেশ করিল কিন্তু আগুন পানি মাটি ও বাতাসের তৈরি দেহ তো জুলমৎপূর্ণ অন্ধকারে আচ্ছন্ন সেই অন্ধকারময় দেহে রুহু আল্লাহর নির্দেশে প্রবেশ করিল বটে কিন্তু কিছুক্ষণেই দেহ হইতে বাহিরে আসিল রুহু খোদাতলাকে বলিল হে পাক দেগার অন্ধকারময় মানব দেহ তথা আদামতে অবস্থান আমার পক্ষে সম্ভব নয় ফলে আল্লাহ আল্লাহতালা আদম আলাসলামের দেহে নূরে মুহাম্মাদিকে প্রবেশ করাইলেন অতপর রুহুকে আদম আলা দেহে পুনরায় প্রবেশের আদেশ দিলেন এইবার রুহু অন্যান্য সহ আদম আলা দেহে প্রবেশ করিয়া নূরে মোহাম্মাদির আকর্ষণে তথায় থাকিয়া গেল আল্লাহ পাক অতীব কৌশলে নাপসের সাথে রুহের প্রণয় সম্পর্ক গড়িয়া দিলেন নাপস অন্ধকারে সিষ্ট ইহার স্বভাবও অন্ধকারময় যাবতীয় কুচিন্তা কুস্বভাব নাপস হইতেই উৎপত্তি নাপসই যাবতীয় অনিষ্টের মূল সর্বক্ষণ অন্যায় ও পাপাচারে লিপ্ত থাকা তাহার স্বভাব খোদাতালার নাফরমানির মধ্যেই তাহার তৃপ্তি নাপস খোদাতলাকে স্বীকার করিতে নারাজ কিন্তু দয়াময় খোদাতালা নাপসের কল্যাণ চান তিনি নাফসের সাথে কথা বলিতে চান নাফসের সাথে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করিতে চান অথচ নাপস খোদাতলাকে চাই না খোদাতালার আদেশ নিষেধ তাহার ভালো লাগে না যশ খ্যাতি কর্তৃত্বতে সে আনন্দ পায় অন্যের উপর সর্দারি করিতে সে ভালোবাসে সে খোদাতালার সমকক্ষতা দাবি করে তাই অলিয়াল্লা সকল নাপসকে ফেরাউন বলিয়া আখ্যায়িত করিয়াছেন নাফসকে তাহার এহেন হীন অবস্থা হইতে মুক্ত করিয়া নিজ বন্ধুদের পোশাকে সজ্জিত করিবার অভিলাষে মহান খোদাতালা মানবদেহে প্রেরণ করিলেন রুহের সহযাগী হিসেবে দিলেন কাল্প শের খফি ও আকফা নামক লতিফাসমূহ কিন্তু মানবদেহে আসিয়া রুহু নাপসকে হেদায়ত করিবে তো দূরের কথা নিজে নাপস ও নাপসের সৈন্যদের হাতে বন্দী হইল নাপসের ত্রাসনে রুহু অষ্টেপৃষ্টে শৃঙ্খলিত হইল নাপস তাহার কূটকৌশলে রুহের চেতনা শক্তিকে বিলুপ্ত করিল রুহু তদীয় অতীত গৌরবময় ইতিহাস বেমালুম ভুলিয়া নাপসের দাসত্ব শুরু করিল নাপসের সঙ্গে ভোগবিলাস আরামায়শে লিপ্ত হইল পাপাচারে মাতিয়া উঠিল অপরদিকে রুহের সহযোগী লতিফাসমূহ তথা কাল শের খফি ও আকফার উপরে দুর্ধর্ষ নাপস পাপাচারের জুলমতপূর্ণ কালো আবরণ ফেলিল ফলে উক্ত লতিফাসমূহ তাহার উৎপত্তিস্থলের মর্যাদাপূর্ণ ইতিহাস বিস্মিত হইয়া রুহের মতোই নাপসের পায়রবি শুরু করিল ফলে অন্যান্য লতিফাসহ রুহ নাপসের দাসত্ব শুরু করিল ইহার ইশারা নিম্নে বর্ণিত আয়াতদ্য়ে পরিলক্ষিত হয় আল্লাহফাক ফরমান আমার বাণী মিথ্যা কখনও নহে কিন্তু সিও অর্জিত কর্মের দোষে তাহাদের কালবের উপর মরিচা পড়িয়াছে সুরা মুতাফিফিন আয়াত নম্বর চোদ্দ আল্লাহতালা আরও বলেন আপনি কি সেই ব্যক্তির অবস্থা দেখিয়াছেন যে নিজের প্রবৃত্তিকে আপন মাবুদ সাব্যস্ত করিয়াছে আর আল্লাহ তাহাকে জ্ঞান থাকা শর্তেও পদভ্রষ্ট করিয়া দিয়াছেন সুরাজ আয়াত নং তেইশ কিন্তু নাপসের দাসত্ব করার জন্যই তো রুহুকে মানবদেহে পাঠানো হয় নাই বরং অবাধ্য নাপসকে গ্রেপ্তারপূর্বক আল্লাহর সান্নিধ্যে নেওয়ার জন্য মানবদেহে প্রেরণ করা হইয়াছে নাপসের কবল হইতে রুহুকে মুক্ত করা প্রয়োজন সেই জন্যই যুগে যুগে আল্লাহ আল্লাহতালা নবী রাসুল আলাহসাল্লামগণকে প্রেরণ করিয়াছেন নবী রাসুলগণের পরে যুগে যুগে ওলিয়ে কামেল সকল আসিতেছেন তাহারাই মানব গ্রহকে নাপসের প্রভাবমুক্ত করিতেছেন আর এই কারণেই প্রত্যেক মানুষেরই প্রয়োজন কামেল পীর প্রয়োজন পীরের তত্ত্বাবধানে কঠোর রেয়াজত পীরের তত্ত্বাবধানে সাধনারত খোদা অন্বেষীর প্রতি পীর তাজ্যু অর্থাৎ আত্মিক শক্তি প্রয়োগ করেন ফলে মুড়িদের কাল নাপসের প্রভাবমুক্ত হয় পাপাচারের ফলে সৃষ্ট কাল আবারণ আবরণ কাল্বের উপর হইতে খসিয়া পড়ে ফলে কালবের আয়নাই নূর আসিতে থাকে কাল্প চেতনা প্রাপ্ত হয় বিস্মৃত অতীত গৌরবময় ইতিহাস কালবের স্মরণে পড়ে জাগ্রত কাল্প ঘুমন্ত রুহুকে আঘাত করে রুহ জাগ্রত হয় উৎপত্তিস্থলের কথা আলোকময় জগতের কথা রুহের স্মৃতিপটে ভাসিয়া ওঠে কালবের সহযোগিতায় জাগ্রত রুহ তখন নাপসকে আল্লাহমুখী করিতে প্রয়াস চালায় কিন্তু কিভাবে তা সম্ভব হয় প্রথমে পীরের তাজ্যের প্রভাবে কাল্প জাগ্রত হয় কালবে নূর আসিতে থাকে সরিষা ফুলের ন্যায় হলুদ বর্ণের নূরে কাল্প পূর্ণ হয় সেই নূরে কালবের পর্দায় ভাসিয়া ওঠে আরস কুর্সি লহকলম কলম দোজক আসমান জমিন সব কিছু এক পর্যায়ে নূরের আধিক্য এত বেশি হয় যে আসমান জমিন সবই সেই নূরে প্লাবিত দেখা যায় সেই নূরের সমুদ্রে ভাসিতে ভাসিতে বিচ্ছেদ অগ্নিতে দগ্ধ রুহু আল্লাহময় জগতের দিকে তাহার উৎপত্তি স্থলের দিকে উরুজ করিতে থাকে প্রতিমধ্যে সর্বত্রই সে আপন পীরের রুহু দেখিতে পায় পীরের রুহুকে সে নিজের রুহু মনে করে এবং নিজের রুহকে ভুলিয়া যায় যাহা ফানাফিস শায়কের মাকাম দ্রুত উরুজরত পীরের রুহে বিলুপ্ত মুড়িদের রুহ বেলায়েতে সোগ্রার মহানুরময় জগতে পৌঁছায় তথাই পীরের রুহ বিলুপ্ত মুড়িদের রুহু রাসুলে পাক সাল্লাহু আলয়াল্লামের রুহে বিলুপ্ত হয় এবং তাহার ফানাফির রাসুলের মাকাম হাসিল হয় ইহার পর মুড়ি যেদিকেই তাকাই সেই দিকেই মহান তালার নূর আসমা ও সিফাতের প্রতিবিম্ব নূর দেখিতে পায়। তখন নিম্নে বর্ণিত আয়াতের মর্মার্থ মুরিদের নিকট প্রকাশ পায়। আল্লাহ পাক কুরআন শরীফে বলেন যেদিকেই তুমি মুখ ঘুরাও সেই দিকেই আল্লাহর চেহারা আছে। রুহু দ্রুত গতিতে সায়ের করিয়া তাহার উৎপত্তিস্থল সিপাতে এরাদতে বিলীন হয় কালবের মূল আরস মূলের মূল তাজাল্লিয়াতে আফাল তাজাল্লিয়াতে আফালের বিকাশে আক্রাবিয়াতের নিম্নে বেলাইতে ছোগড়াই নুরুময় জগতে কালবের শেষ সীমা তাজাল্লিয়াতে আফাল পর্যন্ত কিন্তু রুহের গন্তব্য আরও উদ্ধে সিপাতে এরাদত পর্যন্ত সিপাতে এরাদত আক্রাবিয়াতে অবস্থিত ছেপাতে এরাদতি রুহের মূলের মূল উপরের আলোচনায় একটি বিষয় স্পষ্ট হইল যে মানব দেহে স্থিত কাল্বের পরিধি অতি বিশাল লতিপায় কালভ যখন মহাকাল্বের সাথে যুক্ত হয় তখন ইয়ার পরিধি এত বিশাল হয় যে সাধকের মনে হয় তাহার কাল্প সমুদ্রের মধ্যে সমগ্র পৃথিবীর ছোট্ট একটি কাষ্ঠণ্ডের মতো ভাসিতেছে সাধক তাহার বিকাশিত কালবের মধ্যে সন্ধান পাই আপন পীরের সন্ধান পাই রাসুলে করিম সাল্লাল্লাহু আল সাল্লামের এমনকি খোদাতালার আফালি নূরের অন্যদিকে লতিফা রুহের ক্ষেত্র লতিফা কালবের চেয়েও অনেক বড় রুহের উরুজ হয় হাকিকি সিফাত পর্যন্ত ফলে রুহ যখন তাহার শেষ সীমায় পৌঁছাই তখন সাধকের দেহে তাজাল্লিয়াতে সিফাতের অবিরাম প্রবাহ আসিতে থাকে উল্লেখিত নূরের প্রবাহ রুহে বেমেসালির সুরত হইয়া রুহে তৎপর রুহু হইয়া নাপসে আসে তাজাল্লিয়াতে আফাল ও তাজাল্লিয়াতে সিফাতের নূরে পরিধি রুহের পরিধির চেয়েও বিশাল কারণ সেরের মূলের মূল তালার সান সিফাত সমূহের মূল বক্ষস্থিত লতিফায় সেরের বিকাশপূর্ণ মাত্রা হইলে সাধকের উপর অবিরাম ধারাই তাজাল্লিয়াতে জাতি নূরের কারেন্ট আসিতে থাকে লতিফা খফির পরিধি শের লতিফার পরিধির চেয়েও বড় খফির মূলের মূল সিপাতে সলবিয়া সিপাতে সলবিয়া খোদাতালার ওই সমস্ত গুণ যাহা খোদাতালার পবিত্রতার মানদণ্ড হিসেবে পরিচিত সেখানে পৌঁছাইলেই মুরীদ বুঝিতে পারে যে খোদাতালার লয় ক্ষয় ও পরিবর্তনাদি হইতে পবিত্র ইত্তকার সিফাত খোদাতালার জাতিনূরের সমুদ্রে অবস্থিত লতিফা আকফার উচ্চতা আরও উর্দ্ধে আকফার মূলের মূল তাইনে আওয়ালের গভীর কেন্দ্রে যাহা হব্য শেরফা বলিয়া পরিচিত এবং সানে জামিয়ার কেন্দ্র মাবুদিয়াতে শেরফা কোন সাধকের লতিফা আকফা পূর্ণ মাত্রায় হইলে সেই সাধক হব্য শেরফা ও মাবুদিয়াতে শেরফা পর্যন্ত উরুজ করিয়া খোদাতালার নিসক জাতের কৈফিয়ছ শূন্য দর্শন ও সান্নিধ্য লাভ করে সাধকের উপর অবিরাম জাতি নূরের কারেন্ট প্রবাহিত থাকে উল্লেখিত পঞ্চলতিফা কাল রুহু শের খফি ও আকফা মানুষের সিনার মধ্যে অবস্থিত যে মানুষের সিনা স্থিত পঞ্চলতিফা পূর্ণমাত্রায় বিকাশিত হয় তাহার সিনা তখন এতই প্রশস্ত হয় যে সিনার মধ্যে সে আল্লাহকে পাই রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে পায়। আপন পীরকেও পাই পাকের জাত সিফাত ও আফালের দর্শন নিশ্চিনার মধ্যেই সংগঠিত হয় আরস কুর্সি লৌহ কলম বেহেস্তোজক সবই সেই খোদা অন্বেষী নিজের মধ্যেই দেখিতে পায় এমন মানুষই আল্লাহর ভেদে পরিণত হয় সে তখন বুঝিতে পারে আল্লাহর ভেদ মানুষ মানুষের ভেদ আল্লাহ এই কথার তাৎপর্য আল্লাহ পাক তাই পাক কালামে বলেন আমার নিদর্শন তো তোমাদের মধ্যেই আছে তোমরা দেখো না কেন যাহার মর্মার্থ দাঁড়াই আমি তো তোমাদের মধ্যেই আছি তোমরা দেখার চেষ্টা করো না কেন রাসুলে পাক সাল্লু আল্লাহ সাল্লাম তাই বলিলেন তুমি নিজেকে চেনো তাহা হইলে খোদাতলাকে চিনিতে পারিবে আত্মতত্ত্বজ্ঞ সাধক নিজের ছিনার মধ্যে আশ্চর্য সব লীলাখেলা দেখিতে পাই মানুষের এই দেহ যেন গণিমিস্ত্রার বাক্স মিশ্রার বাক্সের মধ্যে থাকে কাগজে অঙ্কিত বিচিত্র ছবি বাক্সের চতুষ্পশ্শ্বে বেশ কয়েকটি গোলাকার ছিদ্র থাকে ছিদ্র মুখে কাঁচ লাগানো থাকে সেই ছিদ্রপথের ভিতরে তাকাইলেই অপূর্ব সব দৃশ্যবলী দেখা যায় গণিমিস্ত্রা হাতল ঘুরাইয়া ছবি টানিতে থাকে আর দৃশ্যমান ছবির কাহিনী সম্বলিত কথার মালায় গান গাইতে থাকে কৌতূহলী শিশু দর্শকেরা সেই দৃশ্য দেখিয়া এবং গণিমিস্ত্রার গান শুনিয়া অভূতপূর্ব আনন্দ পায় মানব সিনাকে গণিমিস্ত্রার বাক্সের সাথে তুলনা করা যায় যে আত্মতত্ত্বজ্ঞ সাধকের নিজের হাতেই সাধক যখন যাহা দেখিতে চায় তখনই নিজ সিনাস্থিত কালবের পর্দাতেই তাহা ভাসিয়া ওঠে মহাওলি বিশ্ব অলীর শাহসফি হজরত ফরিদপুরি পীরকেবলা জান হুজুরের এই পবিত্র নসিয়ত শরীফ সকলের মাঝে শেয়ার করার জন্য আপনারা অবশ্যই এটি বেশি বেশি শেয়ার করবেন কেবলাজান জান হজুর আপনাকে আমাকে তরিকতের এই খেদমতে কবুল করুক আমিন